সত্য ঘটনা অবলম্বনে মুক্তিপ্রাপ্ত টুয়েলথ ফেল ছবিতে বিক্রান্ত ম্যাসেকে অভিনয় করতে দেখা যায় 2005 ব্যাচের আইপিএস আধিকারিক মনোজ কুমার শর্মার চরিত্রে। বিক্রান্তের বিপরীতে এই ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন মেধা শঙ্কর। এই ছবিতে আইপিএস মনোজ শর্মার স্ত্রী শ্রদ্ধা যোশীর চরিত্রে অভিনয় করেছেন মেধা। এই ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। শুধু তাই নয়, রশ্মিকা মন্দানা তৃপ্তি ডিমরির পর রাতারাতি ন্যাশনাল ক্রাশের তালিকায় যুক্ত হয়েছে মেধার নাম। 2018 সাল থেকে শুরু করে মেধার অভিনয় জীবন, কিন্তু তার মাঝেই থাবা বসায় কোভিড, তাতেই সর্বশান্ত হয়ে যান নায়িকা। ব্যাংকে ছিল মোটে 257 টাকা। খুব খারাপ সময় দেখেছেন এক সময়, সেখান থেকে এমন সাফল্যের সুযোগ। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেধা বলেন, 2020 বিশ্বব্যাপী সকলের জন্যই কঠিন একটা বছর, এটা আমার জন্যও তেমনই ছিল, কারণ আমি পুরোপুরি সর্বশান্ত হয়ে গিয়েছিলাম। আমার অ্যাকাউন্টে মাত্র 257 টাকা ছিল। ছোটবেলা থেকে চিকিৎসক হওয়ার ইচ্ছা ছিল মেধার, কিন্তু পরবর্তীকালে ফ্যাশনের প্রতি তার আগ্রহ তৈরি হওয়ায় নয়াদিল্লির একটি কলেজে ফ্যাশন ম্যানেজমেন্ট নিয়ে ভর্তি হন তিনি। কলেজে পড়াকালীনই একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিতে অভিনয়ের জন্য অডিশন দেন মেধা, সেখান থেকেই নির্বাচিত করা হয় তাকে।